পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার একটি বিশাল মিছিল বের করা হয়। আন্দোলনকারী সিভিল ডিফেন্স কর্মীদের অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স কর্মীদের জন্য কর্মসংস্থানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স কর্মীদের নিয়োগ করার দাবি জানান তারা। এই দাবি নিয়ে জলপাইগুড়ি রাজবাড়ি গেটের সামনে থেকে মিছিল নিয়ে সদর হাসপাতালের সামনে দিয়ে জেলা শাসকের দপ্তরে এসে একটি ডেপুটেশন প্রদান করা হয়। আন্দোলনের মাধ্যমে কর্মসংস্থান ছিনিয়ে নিতে হবে বলে আহ্বান করেন সংগঠনের কর্মকর্তা প্রসেনজিৎ বসাক। অ্যাসোসিয়েশনে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। তবে সিভিল ডিফেন্স কর্মীরা আরও অভিযোগ করে বলেন, মিছিল ও ডেপুটেশনের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশ রাস্তায় আটক করে দিয়েছে তাদের। নমস্কার, আমার নাম হচ্ছে প্রসেনজিৎ বসাক। আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার আমি অ্যাটর্নি পাওয়ার অফ সেক্রেটারি আমি এবং রাজ্য কমিটির সদস্য। বিষয়টা হচ্ছে আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে, ঠিক আছে। আমাদের মোট কথা আজকের ডেটে 5 থেকে 6টা জায়গায় ডেপুটেশন জমা করছে, একই দাবি, 12 দফা দাবি নিয়ে, ঠিক আছে। তা আমরা রাজবাড়ি থেকে রাজবাড়ি সিংহদুয়ার হতে ওখানে জমায়েত হয়ে আমরা আমাদের র্যালি শুরু করি। আমরা মোটামুটি 1 কিলোমিটার আগাই, এগোনোর পর আমাদের পুলিশ আটকে দেয়, কিন্তু পুলিশ এটা কোনো মতেই ঠিকঠাক করছে না। কারণ আমাদের কাছে নিয়মিত এই ডিএম যে আছে, ডিএম এটা ওনার কাছ থেকে আমাদের রিসিভ কপি নেওয়া, তারপর হচ্ছে এই যে এসপি রয়েছে সুপারিনটেন্ডেন্ট পুলিশ, সেখান থেকে আমাদের রিসিভ করা আছে, এবং ডিআইবির সঙ্গে পুরোপুরি কল রিপোর্টিং আছে। আমরা বলেছিলাম যে আমাদের 12 দফা দাবি নিয়ে আমি আগামী 4 তারিখ শুক্রবার মোটামুটি 11টার দিকে আমরা তিস্তা উদ্যান হয়ে আমাদের যে এসপি অফিসে, আমরা ডিএম অফিসে গিয়ে আমাদের 12 দফা দাবি ডেপুটেশন প্রদান করব। 12 দফা দাবি আমাদের ডিএম যে রয়েছে, ডিএম সাহেবকে আমরা 12টা থেকে 1টার মধ্যে আমরা ডেপুটেশন প্রদান করব। আমাদের 12টা দাবি রয়েছে, তার মধ্যে প্রথম দাবি রয়েছে আমাদের 30 দিনের কাজ দিতে হবে, আমাদের 60 বছর পর্যন্ত আমাদের কাজ রাখতে হবে, তারপরে আমাদের হচ্ছে স্বাস্থ্যসাথীর আওতায় আনতে হবে। আমাদের শূন্যপদ যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম দপ্তর, যেমন সিভিক ভলেন্টিয়ার, তারপর হচ্ছে হোমগার্ড, পুলিশ, রেল, বন দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এই যে বিভিন্ন রকম দপ্তরগুলো যে রয়েছে শূন্যপদ, সেখানে যেন আমাদের সিভিল ডিফেন্স যতগুলো ছেলে ভাই আমার বন্ধুরা রয়েছে প্রত্যেকের যেন আমাদের এই যে শূন্যপদগুলো আমাদের সিভিল ডিফেন্স প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেদের দ্বারাই যেন। কতজন আপনারা রয়েছেন জেলায়? আমাদের জেলায় মিনিমাম আমাদের তো 10-12 হাজার প্রশিক্ষণ ছেলে রয়েছে, ঠিক আছে। গুগল সার্চ করে সিভিল ডিফেন্স তো দেখতে পারবে বিষয়টা কি, ঠিক আছে। আমরা এখানে মিনিমাম 300 থেকে 400 ছেলে রয়েছি আজকের ডেটে, হঠাৎ প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের এটা গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। মোটামুটি আমাদের আজকে কুচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ডেপুটেশন দেওয়া আছে, একই দাবি। বিভিন্ন রকম জায়গায় আমাদের আটকাচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্সে রয়েছে এই যে আমাদের অসামরিক প্রতিরক্ষা বাহিনী, সেগুলো আমাদের টোটালি মানে গুছিয়ে নিচ্ছে, বলছে এগুলো হবে না। তাহলে এখানে কি আমরা কি কোনো রাজনীতি নিয়ে আসছি? বিজেপি নে, সিপিএম নে, টিএমসি নে, কংগ্রেস, কোনো কিছু আমরা কিন্তু কোনো পার্টি কালারে আসিনি। আমরা মোট কথা, আমরা পার্টি কালারে আসবো কেন? আমরা আমাদের প্রত্যেকের আমাদের সংগঠন রয়েছে, আমাদের প্রত্যেকের সংগঠন রয়েছে, আমরা প্রত্যেকেই হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে। আমাদের কিউআরডি থেকে শুরু করে ডিপ ডাইভিং থেকে শুরু করে জুমারিং থেকে শুরু করে ফায়ার ফাইটার বেসিক সার্টিফিকেট, উইদাউট আমাদের এইচএস, সরি উইদাউট না, আমাদের এর সাথে আমাদের এইচএস পাস, আমাদের মিনিমাম আমাদের কোয়ালিফিকেশন রয়েছে। আমাদের এত কোয়ালিফিকেশন, এত সার্টিফিকেট, এত কিছু থাকা সত্ত্বেও আমরা চাকরি বাকরি না করে আমরা এখানে কোথায় পাট কাটতে যাচ্ছি, ধান কাটতে যাচ্ছি, ভ্যান চালাতে যাচ্ছি নিজেকে বাঁচার জন্য, বাবা আমাকে কিছু অন্ন তুলে দেওয়ার জন্য, কিন্তু আমাদের চাকরি বাকরির দিক থেকে আমাদের পশ্চিমবাংলার অগ্নিগুণে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় কোনো রকম আমাদের স্বীকৃতি দিচ্ছে না। সেখানে কি করছে, 2013-14 সালে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার নিয়ে নিল, ভিলেজ ভলেন্টিয়ার নিয়ে নিল, স্বাস্থ্য দপ্তর, বন দপ্তরে নিয়ে নিল। তাহলে আমরা কি হুয়ারিউ? আমরা কি সার্টিফিকেট নিয়ে আমরা কি করব? তাহলে আমরা আজকে আমাদেরকে তাহলে কেন ট্রেনিং করানো হলো? আমাদেরকে ট্রেনিং দেওয়া হলো। জলপাইগুড়ি থেকে প্রদুদেশের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ।